নমস্কার বন্ধুরা, শুধু রান্না বানার নতুন আরেকটি পর্বে চলে এসেছি আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটি হলো নিরামিষ চানা মশলা। এই নিরামিষ চানা মশলাটা লুচি, পরোটা বা নান সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে খেতে। আর এই চানা মশলাটার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলা, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর ভেজানোর পরে ভালো করে ধুয়ে ওর মধ্যে আমি কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবণ, হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। ধনে দিয়েছি, তিল দিয়েছি, কয়েক টুকরো দারচিনি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সামান্য একটু জায়ফল দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, সাজিরে দিয়েছি আর জিরে দিয়েছি। এই সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে নেব। এই মশলা কিন্তু আপনারা বাজারেও কিনতে পারেন, চানা মশলা বলে কিনতে পাওয়া যায় বাজারে, কিন্তু তবু আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি, কেননা বাড়িতে আমার মনে হয় বেশি যেন ভালো লাগে ফ্লেভারটা, সেই জন্য। এবার মশলাটা কিন্তু আমি খুব স্টিমে করে মশলাটাকে তৈরি করব, আর বেশি জোর জাল দেব না। দেখুন মশলাটা আমার রোস্ট হয়ে গেছে, এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা গ্রাইন্ড করে নেব। এরপর আমি কয়েকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু, সে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু হালকা অল্প একটু হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কয়েক টুকরো এলাচ, দুটো দারচিনি আর শুকনো লঙ্কা দুটো, আর জিরে, আর দেব দুটো তেজপাতা। এগুলো ফোড়ন, এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়ার পরে ভীষণভাবে তেল ছিটকাতে থাকে, সেজন্য আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পুরো 1টা টমেটো, আমি পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি মির্চ। এবার আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6-7টা মতো কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখুন মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে এসেছে, তার মানে মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আর দিয়ে দেবো সিদ্ধ করা চানা। এবার চানা, আলু আর মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি দেব লবণ, লবণ স্বাদ অনুযায়ী। চানা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ এবং কালার দুটোই খুব ভালো আসে। এবার আমি টকবক করে ফুটতে দেবো। চানা মশলা আমার রেডি,
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিলাম যে মশলাটা আমি রোস্ট করেছিলাম সেই মশলাটা। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা বাইরে বেরিয়ে না যেতে পারে, এর মধ্যেই থেকে যায়। তৈরি হয়ে গেছে আমার চানা মশলা। এইভাবে যদি আপনারা নিরামিষ চানা মশলা তৈরি করেন, আশা করব আমিষের থেকেও ভালোই লাগবে আপনাদের এই নিরামিষ চানা মশলা। একবার বাড়িতে ট্রাই করে দেখুন কেমন লাগে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।